তৃণমূল ছাত্র পরিষদের জন্যই ছিল, এখনো তৃণমূলের তৃণমূল ছাত্র পরিষদের জন্যই থাকবে, ঠিক আছে? কেন্দ্রীয় সরকার কি কাজ করছে না করছে মানুষ দেখতে পাচ্ছে, আর মানুষই এর উপর বিচার করবে। এর কেন আমাদের মতো বলার কিছু নেই, মানুষ বলে বিজেপির প্রতিটা রন্ধে রন্ধে প্রতিটা জিনিসকে মানুষকে ঠকিয়ে নেওয়ার যে মানসিকতা, মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে এই কেন্দ্র কোম্পানি। নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শহীদ মিনারের সামনে। শহীদ মিনারের সামনে টিএমওআইসি এবং যুব ছাত্র দল মিলে একটি র্যালি ঘোষণা করেছেন, মহামিছিল ঘোষণা করেছেন বিজেপির বিরুদ্ধে। কারণ বিজেপি অনেকদিন ধরেই নাকি ফাইন্যান্সিয়ালি কোনো সাপোর্ট করছিল না, সেই কারণের জন্যই এই র্যালি আজকে অনুষ্ঠিত করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কত লোকের ভিড়, এরা সবাই র্যালির জন্যই এসছেন। এবং আসুন আগে দেখানো যাক যে কী কী হচ্ছে এবং কত লোক কী আছে। এখন আমরা এসে গেছি শহীদ মিনারের সামনে। আমরা বেশ কিছু লোকের সাথে এই মুহূর্তে কথা বললাম, সেটা আপনাদের দেখাবো। কিন্তু তার আগে বলে দিতে চাই, এই র্যালি কী জন্য এসছে? কেন্দ্রীয় সরকারের জনবিরোধ নীতির জন্য এই র্যালি এই বিরুদ্ধে করা হচ্ছে। যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, যেভাবে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে আর্থিকভাবে কোনো হেল্প করছে না, সেই বিরুদ্ধে আমি আপনাকে বলে দিতে চাই। একটু পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে এবং এসে এখানে বক্তৃতা দেবে। সেই সব আপডেটস আপনাদের পাওয়ার জন্য জুড়ে থাকুন দ্য লোকাল জার্নালিস্ট চ্যানেলের সাথে। আমি বিরাজ চক্রবর্তী, ধন্যবাদ। আমরা ওনাকে দেখে ইন্সপায়ার হয়েছি, আর এইটুখানি বলবো যে উনি হচ্ছেন আমাদের সবার চেয়ে বেস্ট লিডার মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে। আর আমাদের দিক থেকে আমরা চারুচন্দ্র কলেজ তৃণমূল ছাত্র পরিষদ থেকে রিপ্রেজেন্ট করছি। চারুচন্দ্র কলেজ তৃণমূল ছাত্র পরিষদ আগেও তৃণমূল ছাত্র পরিষদের জন্যই ছিল, এখনও তৃণমূলের তৃণমূল ছাত্র পরিষদের জন্যই থাকবে, ঠিক আছে? আর এর থেকে বেশি কিছু না, উনি ডাক দিয়েছেন, উনি আমাদের শেষ কথা। কেন্দ্র সরকার যা কাজ করছে এর উপরে কি বলবেন? এই বিষয়ে আমাদের কিছু বলেনি নেই, মানুষ দেখতে পাচ্ছে কেন্দ্রীয় সরকার কি কাজ করছে না করছে মানুষ দেখতে পাচ্ছে, আর মানুষই এর উপর বিচার করবে। এর কেন আমাদের মতো বলার কিছু নেই, মানুষ বলে এসছে, আর মানুষ জানে যেই কারণে এত বছর ধরে খালি তৃণমূলই এখানে রাজত্ব করছে, আর পরবর্তীকালে তৃণমূলই রাজত্ব করবে। কারণ আমাদের দিদি এবং আমাদের যিনি নেতা নেতা আমাদের অভিষেক ব্যানার্জি, ওনাদের কাজের পরে আর কোনো ভালো কাজ এখানে কেউ করতে পারে। আপনাদের কী দাবি আছে? দেখুন, আমাদের দাবি বলতে আমরা প্রত্যেকবার, আমরা তৃণমূল থেকে তৃণমূল ছাত্র পরিষদ থেকে আসি, আমরা প্রত্যেকবার একটা জিনিস চাই, যাতে আমাদের পুরো পরিবেশটা যাতে শান্তর মধ্যে থাকে, আমরা না কোনো ঝামেলার মধ্যে থাকি বা না কোনো এতে থাকি, আমরা প্রত্যেকবার একটাই চাই, আমরা পিস চাই, ব্যাস। এই জিনিসটা প্রত্যেকবার রাজ্য সরকার আসছে, বিজেপি সরকার আসছে, এসে এইগুলোকে নষ্ট করার চেষ্টা করছে, যার জন্য আমরা একটা জিনিস চাই যে যাতে আমাদের শহর যাতে শান্তভাবে থাকতে পারে আর যাতে উন্নতি করতে পারে। এই এই একটা কারণের জন্যই তৃণমূল আগেও ছিল, তৃণমূল এখনও আছে, তৃণমূল পরবর্তীকালেও থাকবে। প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করে এই নানা রকম লিঙ্কের মাধ্যমে দিয়ে মানুষের জীবনযাত্রাকে একবার দুর্বিষহ করে তুলেছে। এর বিরুদ্ধে আমাদের এই র্যালি, আমাদের এই প্রতিবাদ, এই আমাদের তৃণমূল যুব কংগ্রেসের অল ইন্ডিয়া সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সব যুব আর ছাত্রদের এক করেছেন, তাই জন্য আমরা গর্বিত। ওনার নেতৃত্বেই আগামী দিনে ভারতবর্ষের যেই অবস্থা সেই নিশ্চয়ই মমতা মাঝির ছত্রয়া থেকে যাচ্ছে সেটা হবে। তো জিনিসপত্রে যে এইভাবে দাম বাড়ছে, পেট্রোলিয়ামে যে এইভাবে দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, তো এই বিষয়ে আপনি কি বলতে চান? যেভাবে আর্থিক মানে আর্থিক সহযোগিতা আমরা পাচ্ছি না কেন্দ্রীয় সরকার থেকে, সেই বিষয়ে আপনি কি বলতে চান? না না না, এই জিনিসের দাম বাড়াটা কোনো ঘটনা না, এটা বিজেপির প্রতিটা রন্ধে রন্ধে প্রতিটা জিনিসকে মানুষকে ঠকিয়ে নেওয়ার যে মানসিকতা। এই যে গ্যাসের দাম, আগে আমাদের ভারতবর্ষ তৃতীয় বিশ্বের দেশ, সাধারণ মানুষের দেশ, এখানে যদি ভর্তুকি না দেওয়া হয় সাধারণ মানুষের গ্যাসের যে ভর্তুকি তুলে দিল, তুলে দিয়ে সাধারণ মানুষকে আরও দুর্বিষহ অন্ধকারে ঠেলে দিচ্ছে। এটা তো বিজেপি বিজেপি রন্ধে রন্ধে এই কাজ করে আসছে, শুধু শুধু মূল্যবৃদ্ধি না, মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে এই কেন্দ্র কোম্পানি। হ্যাঁ, মুখ্যমন্ত্রী যে ধর্নায় বসে আছেন, মুখ্যমন্ত্রীর ওই যে বললাম একটু আগে, সারা বাংলা নয় সারা ভারতবর্ষের প্রতিটা রাজ্যে যেখানে বিজেপি বিরোধী এবার রাজ্য আছে সেখানেই প্রতিটা মানুষকে ব্যতিব্যস্ত করে তুলেছে। ইডি, সিবিআই নানান রকম নীতি ব্যস্ত, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, মুখ্যমন্ত্রীর প্রতিবাদ। মুখ্যমন্ত্রী অত্যন্ত সৎ একজন মানুষ, তার বিরুদ্ধে নানা রকম কলঙ্কের গালি চালিয়ে লাগিয়ে কী করেছে। আর এখানে যে সিপিএম বামফ্রন্ট যে কদিন আগে যে বিরাট বড় গল গল বলছিলেন, এই নানা রকম চাকরি চুরির ব্যাপারে বলছিলেন, যখন সুজন চক্রবর্তীর বউ শুধু নয় 45,000 চাকরি চুরি করেছে এই বামফ্রন্ট,
সেই তার প্রতিবাদ যখন হচ্ছে তখন চুহার মতো সিপিএমরা পালিয়ে গেছে, সেই প্রতিবাদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বসেছেন। সারা বাংলাকে সচেতন করার জন্য উনি করবেন, আমরা সবাই একসাথে আছি। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আজকে এই পরিপ্রেক্ষিতে আজকে এই র্যালি ডাকা হয়েছে। কেন জিনিসপত্র এত দাম বেড়ে যাচ্ছে, কোনো কেন আর্থিকভাবে সাহায্য পাচ্ছে না রাজ্য সরকার, সেই কারণের জন্য আজকে অনেক কথাই হবে। তো কিছুক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে বক্তৃতা দিতে শুরু করবেন। তো এই রকমের আপডেটসের জন্য জুড়ে থাকুন আমাদের দ্য লোকাল জার্নালিস্ট চ্যানেলের সাথে। আমি বিরাজ চক্রবর্তী।